সুমিত কুঞ্জ কনক তড়ুকা কানন রে, সুমিত কুঞ্জ কনক তড়ুকা কানন রে, মণিময় মণ্ডপ মাঝরে, সবজন সংহতি আসিয়া কলায়তে, সবজন সংহতি করে সবে পূজা রাধানি বলছে যার জন্য এত আয়োজন সেই বা কোথা, সখীরা বলছে রাধে তুই চিন্তা করিস না, যার জন্য আয়োজন সে আর কেউ নয় রে তোর প্রাণবধূ নিশ্চয়ই আসবে। এদিকে রাধানি আমার ভগবানের জন্য সুন্দর করে কুঞ্জ সাজায় বসে আছে, আর এদিকে গোবিন্দ আমার বটুকে ডাক চাই বটু এদিকে শোন, এক বিনোদ আস্বাদন করবে বলে বটুকে বলছে বটু তুই এক কাজ কর, বটু শোন শোন আমি একটা কথা বলি শোন, তুই এখন সুন্দর করে একটু ব্রাহ্মণ সাজ, হ্যাঁ আর ব্রাহ্মণটা যখন সাজবি আমাকেও সেই সঙ্গে একটু সাজাবি, আজকে রাধানীকে আমি একটু নতুন রূপ দেখাবো। এখন বটু বলছে শোন কৃষ্ণ, যে অনন্ত রূপে ব্রহ্মাণ্ড বিরাজিত তাকে কি কেউ সাজাতে পারে, আমি পারবো না আমার সাধ্য নেই, তা বেশ তাহলে ঠিক আছে তাহলে তুই সাজ আমি তোর দিকে দেখে সাজবো বুঝলি। তাই সুন্দর ভাবে এবার কেমন ভাবে সাজছে, আরে তারে দেখি হইয়া সুখী হেলাই মাথার কেশ, উলো ধনি হইয়া সুখী হেলাই মাথার কেশ, তারে দেখি হইয়া সুখী হেলাই মাথার কেশ, আরে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, দেখি মনের সুখে হেলায় মাথার কে, দেখি মনের সুখে হেলায় মাথার কে, আজ পর ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পর ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পাই না খুঁজে পর ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পাই না খুঁজে পর ব্রহ্ম ব্রাহ্মণ সাজে। বেশ তাহলে সুন্দরভাবে সেজেছিস, তুই তাড়াতাড়ি সাজ, এখন দেখছে বাবা আরো কিছু কিছু যা আছে। এখন সুন্দরভাবে এখন বাবা সেজে চলেছে, হ্যাঁ হাতে এবার কোষা কোষি নিয়ে চলেছে, আরে গলে পইতা ভালে ফোটা কোষা কোষি করে, 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 আরে ছোট কোচা মোটা কোচা কটিয়াটি পড়ে, ছোট কোচা মোটা কাঁচা কটিয়াটি পড়ে, আরে ছোট কোচা মোটা কোচা কটিয়াটি পড়ে, ছোট কোচা মোটা কোচা কটিয়াটি পড়ে, আরে ভালো করে সেজেছে গো, ভালো করে সেজেছে গো, ভালো করে সেজেছে গো, ভালো করে সেজেছে, আজ নবীন ব্রাহ্মণ বেশতে ভালো করে সেজেছে গো, নবীন ব্রাহ্মণ বেশতে ভালো করে সেজেছে গো। এখন সুন্দরভাবে বটুকে বলছে হ্যাঁ রে বটু চল এবার দুজনে পুঁতিপত্র নিয়ে যাই, তবে দেখিস সাজা যেন আমার সাজানো হয়, হ্যাঁ রাধানি যদি একবার ধরে ফেলে না বুঝতে পারবি। এখন কি করেছে বাবা, গোবিন্দকে যাতে না চিনতে পারে যত বৃন্দাবনের ধুলো ছিল, যত বাবা ধুলো ছিল, এখন যত ধুলো ছিল সেই ধুলোগুলো নিয়ে কি করেছে বাবা, সমস্ত ধুলো কৃষ্ণত্ব কালোবরণ সমস্ত গায়ে মাখিয়ে দিয়েছে, একেবারে মুখটুক সব মাখিয়ে কি করেছে কৃষ্ণকে একদম কালোবরণ পুরো সাদা করে দিয়েছে ধূসর অঙ্গ, যাতে কৃষ্ণকে না চিনতে পারে। এবার দুজনে যাচ্ছে পুঁতিপত্র নিয়ে, আরে লইয়া পুঁতি হইয়া যতি আইলা দেবে রে, লইয়া পুঁতি হইয়া যতি আইলা দেবে রে ঘরে, লইয়া পুঁতি হইয়া যতি আইলা দেবে রে বাড়ে, লইয়া পুঁতি হইয়া যতি আইলা দেবে রে ঘরে,
আর পূজার সজ্জা দেখি বটুর মন সন সন করে, আবার পূজার সজ্জা দেখি বটুর মন সন সন করে। এখন বাবা পূজার সজ্জা তো দেখে নিয়েছে, আর এসে এই মনে মনে ভাবছে বটু তো ব্রাহ্মণের ছেলে বড্ড লোভ, খেয়ে খেয়ে আর কি সবসময় খেতে ইচ্ছে হয়। এই বটাই দেখ, এই তুই যদি এরকম করিস আমি ধরা পড়ে যাবো, দাঁড়া। এখন দুজনে বাবা এসেছে সেজে গুছে, এখন বলছে রাধানি জিজ্ঞাসা করছে, এই যে বটু, তা তুমি যাকে সাজিয়ে এনেছো এই নতুন ব্রাহ্মণকে তো ঠিক চিনতে পারছি না, এটা কে গো? ফর্সা ব্রাহ্মণ বাবা, তো ঠিক আছে ব্রাহ্মণের তাহলে একটু আমরা একটু চরণখানি একটু ধুইয়ে দেই। এখন যেই চরণ ধোয়ানোর কথা বলেছে, এই এই বটু শোন শোন, এখন যদি আমার চরণটা ধুইয়ে দেয় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তার কারণ এই দেখ, চরণটা যদি ধুয়ে দেয় তাহলে মাঝখান থেকে তো তুই আমার ধুলো মাখিয়েছিস, সেগুলো তো বাবা ধুয়ে যাবে, তখন কি হবে, কালো বরণটা বেরিয়ে পড়বে। হঠাৎ করে বলছে আমি নারী স্পর্শ করি না। বিরাট ব্রাহ্মণ, হ্যাঁ তা ঠিক আছে, ব্রাহ্মণের নাম কি গো? আমার নাম হলো জগৎমোহন। বেশ বেশ, তোমার গোত্র জগৎ মণ্ডল গোত্র, বেশ তাও হলো, তবে এমন গোত্র তো জীবনে শুনিনি, শুনবে কি করে, কে তো বৈদিক গোত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখন সুন্দরভাবে তা তোমাদের ব্রাহ্মণ যখন এসেছে চরণ ধুতে পারবো না, কিন্তু চরণ ধুতে যখন পারবো না তাহলে আমরা একটুখানি ব্রাহ্মণকে তো বরণ করে নিতে পারি। বলে ঠিক আছে, বরণ তো করে নিতে পারো, নিশ্চয়ই বরণ করা যাবে, তা ঠিক আছে বরণ করতে পারো। এখন যেই বরণ করার কথা বলেছে অমনি বাবা ব্রাহ্মণায় নমো, ব্রাহ্মণায় নমো, ব্রাহ্মণায় নমো, এই বলে যেই জল ছিটিয়ে দিয়েছে, যেখানে যেখানে বাবা কালো বরণে আমার জল পড়লো সেখানে সেখানে আমার কালো বরণ বেরিয়ে পড়েছে। অমনি আমার সামনা করে ধরা পড়ে গেছে, অমনি রাধানি বলছে শোনো সুন্দর শ্যাম ব্রজবিহারী, এই নিবেদন তব হৃদি মন্দিরে রাখি যেন তোমায়, আমার হৃদয় শুনিব আমার হৃদয় শুনিব। রাধানি এখন সামনা করে চরণ দুটি ধরে কাঁদছে, আর এদিকে বাবা বটুর তো খুব লোভ লেগে গেছে, বটু বলছে ওরা দে, তুমি যদি সারা দিন ধরে কাঁদো তাহলে মাঝখান থেকে আমার তো এদিকে পূজা অন্য জায়গায় আছে, হ্যাঁ তাই পূজাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। তাই বটু কি করছে, কি বলছিস বল, ও অন্য অন্য জায়গায় পূজা আছে ওর, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো। এখন বটু কি করছে, আর ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবা, 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 আর আইসা সবে পূজা দেবে রইতে নারিয়া, আইসা সবে পূজা দেবে রইতে নারিয়া, আর আইসা সবে পূজা দেবে রইতে নারিয়া, আর আইসা সবে পূজা দেবে রইতে নারিয়া, বলি দেরি আর সৈত নারী, রে দেরি আর সৈত নারী, শীঘ্র করি পূজায় বস দেরি আর সৈত নারী, শীঘ্র করি পূজায় বস দেরি আর সৈত নারী। এখন বলছে ঠিক আছে ঠিক আছে, বটু বটুকে আগে সন্তুষ্ট করতে হবে, হ্যাঁ বটুকে আগে সন্তুষ্ট, আগে ব্রাহ্মণ সন্তুষ্ট হবে। রাধানি জানতো বাবা এই বটু যদি আসে আমি কোনোদিন আমার মনের কথাটা আমার গোবিন্দকে জানাতে পারবো না, তাই কি করেছে বাবা তাড়াহুড়ো করে একটা এক ধরনের প্রসাদ বানিয়েছে, যে প্রসাদটার নাম কি, প্রসাদটার নাম হলো বাবা মোদক, যার ভিতরে ছিল সিদ্ধি বাটা আর বাইরে ছিল ক্ষীরের তৈরি, জানে এটা বটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ততক্ষণ আমার গোবিন্দের সঙ্গে মনের কথা বলা হয়ে যাবে। এই বটু আগে তোমাকে সন্তুষ্ট তারপরে পূজা হবে, বেশ হাত পাতো। আর অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, আর মোদক খাইয়া বটুর তখন চোখ ঢুলু ঢুলু করে, আর মোদক খাইয়া বটু তখন চোখ ঢুলু ঢুলু করে, মোদক খাইয়া বটু তখন চোখ ঢুলু ঢুলু করে, কি হয়েছে ঘুম আসছে তো ঘুমা,
বাস ঘুমিয়ে পড়। হ্যাঁ, এই সর্বনাশ করেছে। এখন বটু তো বাবা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বটু যেহেতু সিদ্ধিবাটা খেয়েছে, বটু এখন ঘুমিয়ে পড়েছে। আর রাধানি আমারে বলছি, ওহো প্রাণবধ, তোমার জন্য আমি কি করি জানো? বলি আখির নিমেষে যদি নাই হেডি তবে সে পড়ানি মরে, আখির নিমেষে যদি নাই হেডি তবে সে পাবানে মরে। আবার চণ্ডীদাস কয় পডস্বরত, নিজ চণ্ডীদাস ঝরে ধরি, আমি বাড়াই বছি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ পরশ পাথর গলাই পড়ে, বাড়াই বছি দাঁড়ে দাঁড়ে আমি বাড়াই বছি সুন্দরভাবে প্রাণ গোবিন্দের কাছে আত্মনিবেদন করছে। আর দেখবেন বাবা, কপট লোকের কাছে যদি একটুখানি সূত্রপাত দেওয়া যায়, এদিকে কুটিলা কুটুমতি যে ভয়ে বাড়ি চলে গেছে সেটা বলছে না, মার কাছে গিয়ে বলছে, ও মা আমি গোপন সূত্রে শুনেছি তোমার বৌমা তো কানু পূজা নয় গো মা, বানু পূজা করতে গেছে। হ্যাঁ, যেই বলেছে বাবা সঙ্গে সঙ্গে কি করেছে, কেউ বটি কেউ লাঠি, এই নিয়ে আয়ান কুটিলা জটিলা সবাই মিলে চলেছে। কি না, আজকে রাধানীকে ঠিক সাজা পেতে হবে। আর এদিকে সবাই মিলে কি করছিল, সুন্দরভাবে একত্রিতভাবে বসেছিল। আর একশো কি বাইরে এসে দেখছে আয়ান জটিলা কুটিলা আসছে, আর সবে মেলি করে কেলি বসে পূজার ঘরে, উলুধ্বনি দেখি বুড়ি শেখর শাড়ি সবার সত্তর করে, বুড়ি আসে গুড়ি গুড়ি, বুড়ি আসে গুড়ি গুড়ি, হাত নিয়ে বাঁকা নড়ি, বুড়ি আসে গুড়ি গুড়ি, এখন সুন্দরভাবে ওদিকে দেখছে বাবা আয়ান জটিলা কুটিলা আসছে। বটুকে হঠাৎ করে ডাকছে, আয় বটু, ওরে তাড়াতাড়ি ওঠ রে, আয়ান আসছে। আরে ওই দিক থেকে আসছে, তুই ওদিকে এদিকে শোন, এখানেই দাঁড়া, এখন বিপদে পড়ে গেছি, কিছু করার নেই। বটু দেখছে যে পথ দিয়ে পালাবো সেই পথেই তো আয়ান আসছে, ওরে বাবারে কোথায় যাই। বটু বলছে, ও কৃষ্ণ তুই এক কাজ কর, তুই একটা বরং কাজ কর ভাই, যাতে আমরা সবাই বাঁচি আর তুইও বাঁচিস। তখন কি করছে, আর কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, এখন সুন্দরভাবে সবাই দেখছে বাবা আইন জটিলে কুটিলে এসে গেছে, সকল গোপীর আবার পূজায় বসে গেছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার ফুলের মধ্যে বাবা ভানু দেবতা হয়ে বসে পড়েছে। হ্যাঁ, হঠাৎ করে দেখছে ওদিকে বটু বাবা পূজা শুরু করেছে, এই বটু এই কি হচ্ছে রে, ভানু পূজা, এই দেখ যদি ভানু পূজা না হয় কানু পূজা হয় কি হবে জানিস তো? বলি তবে পূজার পাবি সাজা, তবে পূজার পাবি সাজা, বলি কানু পূজা না ভানু পূজা তবে পূজার পাবি সাজা। এখন সুন্দরভাবে আপনারা সবাই ফুল পেয়েছেন তো, এবার সবাই ফুলগুলো হাতে নিন। সবাই হাত জোড় করুন, এবার আমরা সবাই মিলে পূজা করব। আইবার আমার হঠাৎ করে আয়ান জটিলা কুটিলা আসাতে সুন্দরভাবে বটু আমার পূজায় পাঠে বসেছে। মায়েরা আপনারা সবাই মিলে মন্ত্র বলবেন।
সুন্দরভাবে সবাই মিলে একত্রিত হয়ে এবার আমার ভগবান কৃষ্ণরূপী আজ সূর্যদেবের পূজা হচ্ছে। সবাই মন্ত্র বলো, ওং বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয়ো ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্ম দায়নে ইদামার্ঘং ওং নমো শ্রী সূর্যায় নমঃ। অন্ত্রহি সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পায়মান ভক্ত গৃহানার্ঘং দিবাকরং নমঃশ্রী সূর্যায় নমঃ। ওং বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয়ো বিবিধ চক্রততং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতোবি বা যৎসরে পুণ্ডরীকক্ষং অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্য সুমাধব। ওং নমো ব্রহ্মণায় দেবায় গোব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। যারা পূজা করেছেন ফুলগুলো নিজের কাছে রাখুন, এখনো পুষ্পাঞ্জলি হয়নি আর এই মুহূর্তে কেউ উঠবেনও না, পুষ্পাঞ্জলিটা হোক তারপরে আপনাদের কাছে যাবে, আপনারা তখন ফুলগুলো দেবেন, কোনো জায়গায় ফেলবেন না। সেই ক্ষেত্রে একত্রিতভাবে সবাই মিলে পূজা করব। এদিকে আয়ন জটিলে কুটিলে ভাবছে তার মানে মনে ঠিকই বলছে, আর এদিকে রাধানি আমার বলছে ও হে সূর্যদেব তুমি বলো বলো আমার পূজায় সন্তুষ্ট হয়েছে কিনা। আর আয়ন জটিলা কুটিলা দেখছে সত্যিই তো আমার আমাদের হয়ে বলছে ও গো শোনো শোনো সূর্যদেব, আমার স্বামী যদি মারা যায় আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে বলো বলো কেমন এই জীবন আমি রাখব। শোনো শোনো ওরা আমায় বড় ভালোবাসে গো, আপন জন আছে যারা আমায় বাসে যেন আমার শাশুড়ি আমি তা দেহে নয়ন আমায় না দেখিলে হায় দিশে হানা আমি তাদে নয়ন তারা দেখিলে বলি আমি তাদে নয়ন তারা দেখিলে বলি আমি তাদে নয়ন সঙ্গে সঙ্গে সূর্যদেব বলে বসলো শোনো আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, শোনো না দেহে তোমায় বলে দিলাম তবে আমি তোমার সমস্ত ভুল ক্ষমা করতে পারি, তোমার শাশুড়ি ননদি যদি প্রত্যেক দিন তোমায় পুজো দিতে আসতে বলে। বেশ এখন হঠাৎ করে আয়ান জটিলা কুটিলা দেখছে সূর্যদেব তো জাগ্রত হয়ে চড়ে বাবারে তার মানে ঠিক কথা। হ্যাঁ হঠাৎ করে আয়ান জটিলা কুটিলা বলে বসলো শোনো শোনো সূর্যদেব আমার বৌমা কি বলবে, আমরা নিজেরাই বলছি প্রত্যেক দিন আমার বৌমা এই মধ্যাহ্নকালে তোমায় পূজা দিতে আসবে। গোবিন্দের মনোবাসনা পূর্ণ হলো, রাধানি প্রত্যেক দিন আসবে বাবা এটাই মনোবাসনা কথাটা বাবা নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। আর যেই কথাটা পেয়েছে গোবিন্দের তো মনের আনন্দে কি করছে ওই ফুলের ভিতর থেকে বলি হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে হুল ধ্বনি আর হুলা হুলি দেয় শাড়ি গনে
আজ হরি বল হরি বল, আজ হরি বল হরি বল, আরে অন্য কোন নাহিব, হরি বল হরি বল। এখন সুন্দর ভাবে আজ আমার আয়ান জটিলা কুটিলা দেখলো সেই সূর্যদেবের পূজা। এইবার সবাই বলে বসলো, পটু বলছে শোনো শোনো, আমার সূর্যদেব জাগ্রত হয়েছে, তাহলে পূজা যখন সবাই করেছে এবার পুষ্পাঞ্জলিটা দেওয়া যাক। তো হঠাৎ করে রাধানি বলে বসলো, ও মা তোমরা যখন এতক্ষণ ছিলে চলো না সবাই মিলে বরং আমার পুষ্পাঞ্জলিটা দেই। এবার সবাই মিলে পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন। এখন পিয়ালি বরুণ নস্কর আমার এক দাদা ভাই ছায়া গোল্ডেন প্যালেস ওনার সোনার দোকান, উনি পাঠিয়েছিলেন, যেহেতু উনি আসতে পারেননি উনি পাঠিয়েছিলেন 1000 টাকা ভগবানের নামে তিনি দান করেছেন। তাই আজকে সুন্দরভাবে এবার সবাই মিলে কি করছে না বাবা পূজার জন্য আয়োজন করেছে, সবাই মিলে পূজায় বসেছে। এবার হঠাৎ করে বলছে শোনো শোনো সূর্যদেব জাগ্রত হয়েছে চলো সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলিটা করি। সবাই বলুন সংকর্ষণ কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিণ সর্ব পাপগ্ন পনহতস্মি দিবাকরম ওম স ভক্তি চন্দন গন্ধপুষ্প নমশ্রি সূর্যায় নম ওম স ভক্তি চন্দন গন্ধপুষ্প নমশ্রি সূর্যরূপী শ্রীকৃষ্ণায় নম। সবাই মিলে ফুলটা নিজের কাছে রাখুন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সবাই মিলে যার যেমন মনোবাসনা সেই মনোবাসনা ভগবানকে জানিয়ে আজকের দিনে সূর্যদেব সেই মহাশক্তি সেই বাবা সব তিনিই ভগবান, তিনিই ভগবান শ্রীকৃষ্ণ, আজকে তার পূজা আমরা করলাম। তাই আপনাদের কাছে যাবে আপনার পূজার ফুলগুলো তখনই দেবেন, আর পূজা যেহেতু করেছেন সবাই মিলে আপনাদের যে যেমন পারবেন তেমনভাবে পূজার আপনারা দক্ষিণাও দেবেন, তেমনভাবে যার যেমন সাধ্য। আপনারা সবাই মিলে একত্রিতভাবে এবার আমার সুন্দরভাবে আজ আমার সূর্যদেবের সূর্যদেবের সুন্দরভাবে এবার আরতি করা হচ্ছে। সবাই মিলে মায়ের আমার উলুধ্বনি করবেন। মায়েরা উলুধ্বনি করুন। আরে জয় দেব মনি বড় পূজিব তোমারে, জয় দেব মনি বড় পূজিব তোমারে, জয় জয় সূর্য দেবে জয় দিবা কর, জয় জয় সূর্য দেবে জয় দিবা কর, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বড়, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বড়, যেন কৃষ্ণ পদে মতিহায় ও হে প্রভু দিন মনে কৃষ্ণ পদে মতিহায় বলি এই কৃপা কর মনে, ও হে প্রভু দিন মনে এই কৃপা কর মনে, নিতাই গৌর মানন গৌর হরি বল হরি বল, সুন্দরভাবে আজ আমার যখন সূর্যদেবের আরতি হয়ে গেছে হঠাৎ করে আইন চটিলা কুটিলা বলে বসলো শোনো বৌমা পূজা যখন করেছো পূজার দক্ষিণা দিয়েই এসো, তা শোনো মা আমরা সবাই মিলে ফিরব আর এমনভাবে পুষ্পাঞ্জলি দিয়ে সুন্দরভাবে আজ পূজা সম্পন্ন করে একত্রিতভাবে সবাই মিলে চলেছে। আর এদিকে আমার কী করছে না সুন্দরভাবে একত্রিতভাবে সকল গোপীরা ঘিরে ঘিরে নৃত্য করছে, আর এদিকে আমার রাধানি সামনে করে বামে দাঁড়িয়েছে। তা হ্যাঁ গো মা
আজ আমরা সবাই মিলে একত্রিত যখন হয়েছি একটু সবাই মিলে রাধা নাম করব, সবাই মিলে একত্রিত ভাবে রাধা নাম করি। তবে বৃন্দাবনে তো একবার সবাই মিলে যাওয়া লাগে, কি বলেন? বৃন্দাবনে অনেকক্ষণ আগেই আছি, তবে মনটাকে আরেকবার একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু চক্র দিয়ে আসি। সবাই মিলে বলবো, ছেলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর ধো যমুনার ধরে ধরে তমালে দিব, সবাই মিলে শ্যামকুণ্ড সবাই মনোরথে চড়ে। বাবা আমরা বৃন্দাবনে অনেকক্ষণই পরিক্রমা করছি, তো পরিক্রমা যখন করছি বৃন্দাবনে বাবা সবাই আমরা সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছি, এখানে আপনারা সবাই হলেন সাধুগুরু বৈষ্ণব। সাধু সঙ্গ করি সঙ্গতা সাধৌরপিত সাধুতা, তাহলে সবাই মিলে আমরা সাধু সঙ্গ করবার জন্য হরিবাসরে যখন এসেছি পরম বৈষ্ণবের চরণ ধরে এখানে পড়েছে বাবা, তাই সুন্দরভাবে চলুন বৃন্দাবনে গেলে একটা জয়ধ্বনি আমরা করি, কি বলি? রাধে রাধে, সবাই মিলে একটু গাইব, আমি তো এবার চলে যাব। তারপরে আমার পদ্মপলাশ দাদা আসছে, আপনারা সবাই খুব ভালোবাসেন, খুব ভালো কীর্তনিয়া, আপনাদের সামনে গান শোনাবেন, হরিনাম শোনাবেন, হরি কথা শোনাবেন, তো চলুন একটু রাধা নাম করি। জয় রাধারানী কি, একটু জয়টা ভালো করে হবে তো, হ্যাঁ, জয় রাধারানী কি, বাহ, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, সবাই মিলে একটু আমরা রাধা নাম করব। রাধে রাধে জপ করো, সবাই একসঙ্গে বলবো কিন্তু মাগো, হ্যাঁ, কৃষ্ণ 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 নাম রস পিয়া করো, হাত তুলে সবাইকে দেখো, হাত তুলে সবাই মিলে, রাধে নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, হরি বল হরি বল হরি বল। Thank you.
সবাই একসাথে দাঁড়িয়ে দিয়ে নবদ্বীপ বৃন্দাবনে দেখেছেন তো হাত তুলে সবাই মিলে, আর কি সময় কত ভালো লাগে সবাই হাত তুলুন দেখবেন কত ভালো লাগে দেখতে। আর আমি সবাই মিলে চাইছি সবার যাতে স্মরণীয় হয়ে থাকে সবাই মিলে। রাত তুমসে হে মহাশক্তি বিলিঙ্গ তুমসে কৃষ্ণ কি ভক্তি, সবাই একসঙ্গে আমার সাথে বলুন। রাধে তুমসে হে মহাশক্তি মিলেঙ্গে তুমসে কৃষ্ণ কি ভক্তি, আরে কৃপা দৃষ্টি ভর কৃপা দৃষ্টি ভর কৃপা দৃষ্টি ভর সায়া করো রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম। সবাই মিলে আমার সঙ্গে বলবেন, আমি যখন বলবো সেটা রাধে রাধে বলবেন সবাই মিলে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, প্রেম সে বলো প্রেম সে বলো, বৃন্দাবন মেয়ে শ্যাম কুন মেয়ে রাধা কুন মেয়ে নিধু বন মেয়ে, প্রেম সে বলো প্রেম সে বলো প্রেম সে বলো, রাধে 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 জপা করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, নিতাই গৌড় হরি বলো হরি বলো শ্যামনগর আমার সবাই মিলে দাঁড়িয়েছে, আজ আমার শ্যামের বামে আমার রাধারানী দাঁড়িয়েছে সবাই মিলে, আমার এবার এখানেই সমাপ্ত করব, পরবর্তী সম্প্রদায় আমার দাদা ভাই আসছেন সবাই মিলে। আরে কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো উলুধ্বনি, কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো যেমনই রাধা শ্যাম তেমনই বৃন্দাবন, দুই জনাতে গাই দিয়েছে একটাই বসন, বলি রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, আরে সবাই মিলে হেডো হেডো রাধা গোবিন্দের মিলন হলো, হরি বল